পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। ভিউয়ার্স, আপনারা সবসময় আমার ভিডিওগুলো দেখেন, আমাকেও দেখেন, আমার ভিডিওগুলোর কথা শোনেন। মূলত আমাদের উদ্দেশ্য হচ্ছে যে দেশের বেকার যুব সমাজ যারা রয়েছে তাদের সার্বিক উন্নয়ন করা, এবং আমাদের দেশের বেকার সমস্যা যারা জর্জরিত রয়েছে তাদেরকে আমরা ব্যবসার আওতা নিয়ে আসা, এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। তো ভিউয়ার্স, আমাদের এখানে মূলত নারকেল, সুপারি, ডাব ছাড়া আরও অন্যান্য ব্যবসা রয়েছে। আমরা এই বিষয়গুলোতে কিন্তু বিভিন্ন ধরনের টপিক বা কথা বলে থাকি। আপনাদের যদি কারো মালের প্রয়োজন যদি থাকে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর একটা ভিউয়ার্স, আর একটা কথা হচ্ছে যে আমি বলি, আমাদের কিন্তু কোনো মিডিয়াকারী কোনো শাখা নেই, কোনো ভায়া নেই, কোনো মাধ্যম নেই। কেউ যদি সেটা বলে অবশ্যই সেটা ভুল। আমরা সরাসরি নিজেরাই মাল সংগ্রহ করে থাকি ফিল্ড থেকে, গৃহস্থ থেকে, এবং সরাসরি আমরা আমাদের মাল দিয়ে থাকি। তো আপনাদের কারো যদি মালের প্রয়োজন যদি হয়, নারকেল বিশেষ করে নারকেল, সুপারি, ডাব আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবে। আমাদের আমার এই যে নাম্বারটা অলরেডি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া হয়, এটার মধ্যে কিছু হোয়াটসঅ্যাপও দেওয়া আছে। আপনারা আমাকে যদি প্রয়োজনে অবশ্যই ফোন দিবেন, আর যদি একদম বেশি প্রয়োজন হয় তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে নাম দিয়ে রাখবেন, আমি আপনাদের কথা বুঝিয়ে দিব। এই সাথে সাথেই বলবো ভিউয়ার্স, ব্যবসায়িক বিষয়ে কিছু কথা বলবো। ব্যবসা হচ্ছে একটা স্বাধীন পেশা, ব্যবসা আমাদের দৈনন্দিনতা করেছে, এবং ব্যবসা একটা খারাপ একটা জিনিস। আপনি যদি ব্যবসাটাকে বুঝিয়ে দিই, ব্যবসা যে কোনো ব্যবসা যেটাই হোক, ছোট বড় ব্যবসাটাকে বুঝে আপনি যদি সঠিকভাবে ব্যবসা করতে পারেন, অবশ্যই আশা করা যায় এখানে লাইফ করা সম্ভব। চাকরি, আপনি যদি চাকরি করেন, চাকরির মধ্যে সাপোজ ধরেন আপনার 10-15 হাজার টাকা বাড়তে লাগে বা 20 হাজার টাকা চলে যায়, আপনাকে মাসে সে করে তুলতে হবে। ব্যবসা হচ্ছে আমার একটা জিনিস, ব্যবসা আনলিমিটেড ইনকাম করা এখানে সম্ভব, যেটা আমি নিজে মনে করি ব্যবসাতে আনলিমিটেড ইনকাম করা সম্ভব। আপনারা দেশের বাইরে বেকার রয়েছেন, বিদেশ ফেরত রয়েছেন, বা দেশে যারা বেকার আসতেছে তাদের দেশে আমি বলবো যে ভাই আপনি একটা বিজনেস নিয়ে বসে যান, ইনশাল্লাহ দেখবেন যে ছোটো থেকে তো একসময় অনেক বড় হয়ে যাবে। তো ভিউয়ার্স, ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থেকে আপনাদেরকে সেবা দিতে পারি, আপনাদের পাশে থাকতে পারি, এবং আপনারা আমার পাশে থাকতে পারেন, আমি সেটাও কামনা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে দেখা হবে, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।